আসসালামু আলাইকুম। আমি আপনাদের ফায়ার ফাইটিং এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম, ফায়ার ফাইটিং এর পাম্প রুমের মেইন কম্পোনেন্ট পার্ট 1 পার্ট 2। আজকে আমি আপনাদের দেব যে ফায়ার ফাইটিং এর পাম্প 1 পাম্প 2 থেকে যে আমাদের যদি ফায়ার ফাইটিং এর রিজার্ভ ট্যাঙ্কের মানে পানি ফুরিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে ফায়ার ডিপার্টমেন্ট আছে, ফায়ার ফাইটিং এর লোক আসে, ঠিক আছে, তারা এসে আমাদের কীভাবে পানিটা সাপ্লাই করে বিল্ডিং এর ভিতরে, যদি আমাদের রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ফুরিয়ে যায় এবং সেই লাইনটা কীভাবে আমাদের ডিজাইন করা থাকে সেটা আমি আপনাদের দেখাবো। এবং আমাদের যে রাইজারগুলো উঠে স্ট্যান্ড পাইপ যেগুলো মাধ্যমে আমাদের পুরো বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে ফ্লোরে জেসিবি লাগানো থাকে, এবং আপনার প্রতিটা ফ্লোরে বা প্রতিটা ফ্লোরে আমাদের জেসিবি অ্যাসেম্বলি করা থাকে, দুটি স্ট্যান্ড পাইপ উঠে স্প্লিঙ্কার সিস্টেম, সেটাই দেখাবো। আজকের টপিকটা হয়েছে যে পার্ট 1, এটা হলো ফায়ার স্প্লিঙ্কার সিস্টেম। ফায়ার স্প্লিঙ্কার সিস্টেমের যে মেইন কম্পোনেন্ট থাকে তার আংশিক যে পার্ট 1 যে আংশিক বিট আজকে সেটাই দিচ্ছি, এবং সেক্ষেত্রে আপনাদের এই যে আমি একটা যে ডায়াগ্রাম রাখাইছি সে ফিগার দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো স্টিম উদ্মি আমাদের থাকেন অবশ্যই বুঝতে পারবেন। তা দেখতেছেন যে আমি আজকে আপনাদের যেটা দেখাবো যে ফায়ার পাম্প রুমের কথা আগে বলেছিলাম আমি, এখানে আমাদের তিনটা পাম্প থাকে, এগুলো অলরেডি বলা হয়েছে। জাস্ট আমাদের আজকে যে ভিডিওটা এটা হলো অ্যাকসেপ্ট পাম্প রুম, পাম্প রুম সম্পর্কে বলা হয়েছে, যেহেতু অ্যাকসেপ্ট পাম্প রুম, পাম্প রুম ব্যতীত আমাদের যে সিস্টেমটা বিল্ডিংয়ের ভিতর থাকে স্ট্যান্ড পাইপ মানে স্প্রিঙ্কার সিস্টেম, যেগুলো পানি আমাদের স্প্রিঙ্কার সিস্টেমটা কি ওরা ওরা একটু ভিডিও দেবো অবশ্যই, মানে আগুন ধরলে কোথাও সেটা পানির স্প্রে করে পরে স্প্রিঙ্কার সিস্টেম থাকে প্রতিটা ফ্লোরে, ঠিক আছে, প্রতিটা ফ্লোর থাকে, এটা বলবো আমি। তো এখন আমাদের যেটা আছে এটা হলো আমাদের যদি ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কির পানি ফুরিয়ে যায় সেক্ষেত্রে যদি কোথাও আগুন লাগে আমাদের বিল্ডিংয়ে, ঠিক আছে, ফায়ার ফাইটিং করতে করতে আমাদের যে বিল্ডিংয়ে যে রিজার্ভ ট্যাঙ্কি থাকে, রিজার্ভ ট্যাঙ্ক থাকে, রিজার্ভ ট্যাঙ্কের পানি শেষ, তখন কি আমি ফায়ার ফাইটিং করবো না? অবশ্যই। তখন কিন্তু দেখবেন বিল্ডিংয়ে যদি আগুন লাগে, আগুন লাগার ফলে যদি সেই বিল্ডিংয়ের যে রিজার্ভ ট্যাঙ্ক থাকে ওই রিজার্ভ ট্যাঙ্কের পানি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনাদের আগুন লাগার সমস্যা, কিন্তু ফায়ার ডিপার্টমেন্টের লোক আসে, ফায়ার ডিপার্টমেন্টের লোক আসে, ঠিক আছে। তো ফায়ার ডিপার্টমেন্টের লোক আসার ফলে কী করবে, ওরা কীভাবে পানিটা সাপ্লাই করবে, ঠিক আছে, ওদের নিজস্ব ডিজেল ইঞ্জিন থাকে গাড়ির ব্যবহারে, ঠিক আছে, ফায়ার ডিপার্টমেন্টের ডিজেল ইঞ্জিন থাকে বা পেট্রোল ইঞ্জিন থাকে, ওর মাধ্যমে পাম্পের মাধ্যমে ওদের যে গাড়ির ভিতরে যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক থেকে কিন্তু পানি সাপ্লাই করে বিল্ডিংয়ে। তো সেই ট্যাঙ্ক থেকে পানি সাপ্লাই করার জন্য আমাদের যেখানে মডার্ন বিল্ডিং, ঠিক আছে, হাই রাইজ বিল্ডিং, সেক্ষেত্রে সেখানে কিন্তু দুই অথবা চার ভালভের কিন্তু হরিয়ে ব্রিজিং ইনলেট থাকে। ব্রিজিং ইনলেটটা কি? ব্রিজিং ইনলেটটা আমাদের যে বিল্ডিংয়ের যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এর সঙ্গে একটা লাইন কানেকশন করা থাকে, ঠিক আছে, এটা বাইরে সবসময় এটা বাইরে থাকে, ঠিক আছে, বেসমেন্টের উপরে থাকে, বেসমেন্টের উপরে গ্রাউন্ড ফ্লোরে ওয়ালের আশেপাশে থাকে এই ব্রিজিং ইনলেট। এই ব্রিজিং ইনলেটটা হচ্ছে যে শুধুমাত্র যখন আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কের পানি শেষ হয়ে যাবে তখন ফায়ার ডিপার্টমেন্টের লোক আসলে পরে ওরা এখানে আমাদের চারটে ভালভ থাকে, চারটে ভালভ আমাদের পাইপ লাগাই দিয়ে পানি সাপ্লাই করবে ফায়ার ফাইটিংয়ের জন্য, পরবর্তী ফায়ার ফাইটিংয়ের জন্য পানিটা সাপ্লাই করবে বিল্ডিংয়ে যে আগুন লাগানোর জন্য চেষ্টা করবে। তো এই জন্য আমাদের যে ব্রিজিং ইনলেট থাকে এই ব্রিজিং ইনলেটটা দুই ধরনের হয়, একটা হচ্ছে টু ওয়ে ভালভ, আর একটা হচ্ছে ফোর ওয়ে ভালভ। আমি এখানে শুধুমাত্র ফোর ওয়ে ভালভটা দেখাইতেছি আপনাদের, টু ওয়ে ভালভটা অনেক ক্ষেত্রে থাকে এবং আমি প্র্যাকটিক্যাল একটা পিকচারও দেবো আপনাদের। তো এখানে এই যে ব্রিজিং ইনলেটের মাধ্যমে যখন আমাদের পানি শেষ হবে তখন আমাদের যে ফায়ার ডিপার্টমেন্টের লোক আসবে ফায়ার ফাইটিংয়ের, ঠিক আছে, আসার পর ওরা এখানে লাগাই দিয়ে পুরো পানিটা বিল্ডিংয়ে সাপ্লাই করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক থেকে তিনটা পাম্প গেছে, ইনকেস অফ ধরলাম আমাদের রিজার্ভ ট্যাঙ্কের পানি শেষ, মনে করলাম যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কের পানি শেষ, এটা হলো অ্যালার্মিং চেম্বার, স্টে অ্যালার্মিং চেক ভালভ, এটার কথা বলা হয়েছিল কেন কীভাবে কাজ করে। এটা আমাদের এই পানি শেষ হওয়ার ফলে আমাদের এখানে বাইরের থেকে পানি সাপ্লাই করতে হবে। তো আমাদের এখানে যে ব্রিজিং ইনলেটটা আছে, চারটে ব্রিজিং ইনলেট আছে, এখান থেকে যে কোনো দুইটা খুললাম সেগুলো এগুলো আড়াই ইঞ্চের কত ইঞ্চ হয় সঠিক বলতে পারছি না মধ্যে, এইগুলো আমাদের ব্রিজিং ইনলেটটা পাইপ লাগাই দিয়ে পানি সাপ্লাই করবে। এবং আমাদের যে এখানে ভালভগুলো আছে এই ভালভগুলো কেন ইউজ করা হয়েছে, একটা নন রিটার্ন ভালভ এনআরবি আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা এনআরবি মানে হচ্ছে নন রিটার্ন ভালভ, আরটা হচ্ছে OSNY ভালভ, ঠিক আছে, OSNY ভালভটা অবশ্যই আমি কথা বলবো এই বিষয়ে। এটা ওয়ান কাইন্ড অফ গেট ভালভ, তো এটা একটা বিশেষ ধরনের গেট ভালভ, ঠিক আছে, ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, আমি একটু পরে বলতেছি বিষয়ে। আমাদের এখানে চেক ভালভটা কেন দেওয়া হয়েছে, যদি আমাদের যখন ব্রিজিং ইনলেট থেকে যখন আমাদের পানিটা সাপ্লাই করা হয় তখন পানিটা শুধুমাত্র ডুববে, কিন্তু এখান থেকে আর ব্যাক যেতে পারবে না, এখানে ব্যাক যাওয়ার কোনো অপশন নেই। এবং এটা যেহেতু আমাদের স্থায়ীভাবে লাগানো থাকে পুরো বিল্ডিংয়ের সঙ্গে, সেহেতু যখন আমাদের এই ট্যাঙ্কের পানি থাকে আনি থাকা অবস্থা যখন যদি আমরা ফায়ার ফাইটিং করি তখন আমাদের দেখেন পানিটা কোন দিক দিয়ে ফলো হয়, পানিটা কিন্তু এদিক দিয়ে ফলো হয়, এদিক দিয়ে ফলো হয় এই যে আমাদের এই যে পুরো বিল্ডিংয়ে চলে যায়, কিন্তু এখানে ওইদিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে পানিটা,
এদিক গেলে কি করতে পারবে না, এদিক গেলে যদি আমাদের এই যে ও এন ওয়াল যে গেট ভালভটা আছে, গেট পাস করলে পরে কিন্তু এখানে যে আমাদের নন রিটার্ন ভালভটা আছে সে কিন্তু চেক দিবে, ঠিক আছে? নন রিটার্নটা কি পানিটা এদিক দিয়ে যাইতে দিবে না। নন রিটার্ন ভালভ হয়েছে যে শুধুমাত্র ওয়ান ওয়ে পানিটা যাইতে পারবে, কিন্তু ব্যাগ আসতে পারবে না, এই জন্য এখানে ইউজ করা হয়েছে। যখন আমাদের ট্যাঙ্কে যদি পানি থাকে সেই অবস্থাতে ফায়ার ফাইটিং করে যাতে পানিটা এদিকে না যেতে পারে, কারণ এদিকে পানি গেলে আমাদের বাইরে পানিটা ব্রেজিং লাইট দিয়ে বাইরে চলে যাবে বা বাইরে পড়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা প্রোটেক্ট করার জন্য এখানে নন রিটার্ন ভালভ এবং গেট ভালভ ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর যখন আমাদের এই পানি শেষ হয়ে যাবে তখন আমাদের এখান থেকে পানি সাপ্লাই দিলে এই বিল্ডিংয়ের এখান থেকে যদি পানিটা সাপ্লাই দিতে বাইরে যে ফায়ার ডিপার্টমেন্ট লোক আর ফায়ার ফাইটিংয়ের লোক আসবে, আসার ফলে এখান থেকে যে পানি সাপ্লাই দিলে ব্রেজিং লাইট থেকে সাপ্লাই দেওয়ার ফলে কিন্তু এই পানিটা আবার এদিক দিয়ে এখানে একটা চেক ভালভ থাকে এসিবির মধ্যে, এখানে কিন্তু চেক ভালভ আছে, কিন্তু তখন এই পানিটা কিন্তু এদিকে যাইতে পারবে না, কারণ এদিকে গেলে তো আমাদের হাউসে আমাদের স্টোরেজ হয়ে যাবে, তাই না? তো ওদিকে আমাদের চেক ভালভ এখনো লাগানো আছে। সো পানিটা যখন আমাদের ব্রেজিং লাইট থেকে সাপ্লাই দেওয়া হয় তখন কিন্তু পানিটা এদিকে আসতে পারবে না, শুধুমাত্র এদিক দিয়ে আমাদের বিল্ডিংয়ে চলে যাবে। এবং বিল্ডিং কোথায় যাবে পানিগুলো? আমাদের বিল্ডিংয়ের সাপ্লাই টু দ্য বিল্ডিং ফর দ্য স্প্রিংকলার সিস্টেম, FAC, ল্যান্ডিং ভালভ এবং হাইড্রেন্ট। তো আপনারা হয়তো বা অনেকেই যারা, এটা হলো ফায়ার হোস ক্যাবিনেট, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খুলবো। এই ফায়ার হোস ক্যাবিনেটে একটা ফায়ার হোস ড্রিল আছে, এই যে ড্রিলের মধ্যে আমাদের পাইপ আছে এবং এটা হলো ল্যান্ডিং ভালভ, RNC ল্যান্ডিং ভালভ, এর মধ্যে আমাদের পাইপ জড়ানো আছে, আমরা বের করে এটা ফায়ার ফাইটিং করে থাকি পানির মাধ্যমে। ডান, তো এখানে আমাদের যে বিল্ডিং এর যে সাপ্লাই, বিল্ডিং এর যে সাপ্লাই স্প্রিংকলার সিস্টেম আছে, স্প্রিংকলার সিস্টেম আমাদের প্রত্যেক অফিস বিল্ডিং এ, কমার্শিয়াল বিল্ডিং এ এখানে প্রত্যেক স্প্রিংকলার সিস্টেম থাকে। স্প্রিংকলার গুলো হচ্ছে যে আমাদের পানিটা যখন আগুন ধরলে পরে ওই স্প্রিংকলার আপনার একটা মানে সূত্রটা কাজ থাকে, ওখানে ওটা 68 বা 65 ডিগ্রি স্ট্যান্ডার্ড থাকে। এটা কিন্তু আপনার UL বা FM নিস্টেড, UL বা FM নিস্টেড কি ওটা পরে বলতেছে এখন বলা যাবে না। তো ওখানে আগুন ধরার ফলে ওই যখন 60 বা 65 তাপমাত্রা যখন রিস হয় তখন কিন্তু ওটা ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে ওখানে আগুন পুরো পানি স্প্রে হয়, ঠিক আছে? ওকে বলা হয় স্প্রিংকলার সিস্টেম, ওটাকে বলে স্প্রিংকলার সিস্টেম। আর ওটা হলো FAC, হলো ফায়ার হোস ড্রিল কম্বাইন সিস্টেম। ফায়ার হোস ড্রিল বলতে কি, যেখানে আমাদের একটা রিল থাকে, রিলের মতো লম্বা একটা পাইপ থাকে, যদি আঙুল ধরে কোথাও সেখানে তো লম্বা পাইপটা এনে আমাদের ওই জেট পাইপটা সারলে পানি স্প্রে হয়, ওটাকে বলা হয় ফায়ার হোস কম্বাইন ড্রিল, ঠিক আছে? ওটার মধ্যে আমাদের একটা ল্যান্ডিং ভালভ থাকে, ওটাকে বলা হয় FAC সংক্ষিপ্ত। আর আছে ল্যান্ডিং ভালভ, ঠিক আছে? ল্যান্ডিং ভালভ শুধু কমার্শিয়াল বিল্ডিংয়ে হয় না, এটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে হয়। তো ল্যান্ডিং ভালভ আমাদের কমার্শিয়াল বিল্ডিংয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ফায়ার হোস ক্যাবিনেট থাকে, একে বলা হয় ফায়ার হোস ক্যাবিনেট, FCS। ওই ফায়ার হোস ক্যাবিনেটের মধ্যে একটা RNC ল্যান্ডিং ভালভ থাকে, আমি ওটা অবশ্যই ফিগার দিই, একটা প্র্যাকটিক্যাল যে একটা পিকচার দেবো আপনাদের অবশ্যই, তাহলে বুঝতে পারবেন। তো ফায়ার হোস ক্যাবিনেটের মধ্যে কিন্তু একটা ল্যান্ডিং ভালভ থাকে। আর যে ইন্ডাস্ট্রিয়াল জায়গা বিল্ডিং, আমি যেমন আমি কিছুদিন আগে ভিজিট করেছি ওই সিনা কমপ্লেক্স, মানে একটা আপনার একটা গার্মেন্টস সরি টেক্সটাইল মিল, ওখানে আমি ওদের বিল্ডিংয়ে যখন ভিজিট করেছি তখন আমি দেখতে পাচ্ছিলাম ওদের ল্যান্ডিং ভালভগুলো সিঁড়ির মধ্যে লাগানো থাকে, ঠিক আছে? সিঁড়িতে, কারণ ওটা ইন্ডাস্ট্রিয়াল, ওখানে হাজার বেশি হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য। তো এই জন্য ওখানে ল্যান্ডিং ভালভ লাগানো থাকে। আর আমাদের এখানে যে কমার্শিয়াল বিল্ডিংগুলো থাকে, যেন আমাদের মতো যে ওয়েস্টার্ন টাওয়ার হাই রাইজ মতো যে বিল্ডিংগুলো আছে, এখানে কিন্তু ল্যান্ডিং ভালভটা ফায়ার হোস ক্যাবিনেট, ফায়ার হোস ক্যাবিনের মধ্যে একটা ল্যান্ডিং ভালভ থাকে এবং একটা রিল থাকে, রিলের মধ্যে অনেকগুলো পাইপ থাকে, যখন আগুন ধরে পাইপ টেনে নিয়ে যায় ওই জেটটা সারলে পরে পানিটা বের হয়, ঠিক আছে? এবং এই পানির প্রেশার করতে এই বিষয়ে অবশ্যই ভিডিও দেবো, আমার সঙ্গে থাকেন অবশ্যই। তো এখন তারপর দেখছেন যে ল্যান্ডিং ভালভ, তারপর হাইড্রেন্ট, হাইড্রেন্টটা থাকে বাইরের দিকে, হাইড্রেন্টটা কিন্তু বিল্ডিংয়ের চারপাশে থাকে হাইড্রেন্টটা। তো এগুলো অত্যাধুনিক মডার্ন, এগুলো আমাদের সব বিল্ডিংয়ে নাই, ঢাকা শহর বলতে আমাদের ওগুলো অনেক যে উন্নত কান্ট্রিতে ওগুলো হাইড্রেন্টগুলো রাস্তায় রাস্তায় দিয়ে রাখেন, ঠিক আছে? বিল্ডিংয়ের পাশে দিয়ে রাখেন, এটা আসলে এক্সট্রা একটা দেওয়া হয়, একটা মানে এক্সট্রা আবার একটা ইয়ের জন্য হাইড্রেন্টটা দেওয়া হয়, ওই বিষয়ে পরে কথা বলবো। এখন আপনাদের দেখতে পাচ্ছি যে আমাদের তার মানে যদি পানি ফুরিয়ে যায় এক্ষেত্রে ব্রেজিং লাইট দিয়ে ফায়ার ডিপার্টমেন্টের লোক এসে, ফায়ার ফাইটিং লোক এসে আমাদের পানি সাপ্লাই করবে, এই পানিটা শুধুমাত্র এখান থেকে নন রিটার্ন ভালভ হয়ে ONY ভালভে আসতে পারবে, এদিকে যেতে পারবে না, শুধুমাত্র বিল্ডিংয়ে সাপ্লাই হবে। কোন কোন সিস্টেমে সাপ্লাই হবে? স্প্রিংকলার সিস্টেম এবং ফায়ার হোস ক্যাবিনেটে সাপ্লাই হবে এবং ল্যান্ডিং ভালভে সাপ্লাই হবে এবং হাইড্রেন্টে সাপ্লাই হবে। এই তিন ক্ষেত্রে পানিটা যা জমা হয়ে থাকবে ওখান থেকে আমি প্রয়োজন মতো আমি ইউজ করতে পারবো। এটা হলো অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমটা থাকে অটো করা, ফায়ার কন্ট্রোল প্যানেলের সঙ্গে অটো করা থাকে, যদি কোথাও আগুন ধরে অটোমেটিকলি স্প্রিংকলার ফেটে যাবে এবং কি ফায়ার কন্ট্রোল প্যানেলে যে সিগনাল দিবে আগুন ধরছে এবং অবশ্যই কোন জায়গাতে আগুন ধরছে এবং ফায়ার ডিপার্টমেন্টের লোক বিল্ডিংয়ে যারা থাকবে ফায়ার সিকিউরিটি সুপারভাইজার যারা থাকবে তারা অবশ্যই সেখানে গিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা অটোমেটিক করা থাকে এবং কোন জায়গাতে আগুন লাগছে সেটাও সেই অপারেটর বুঝতে পারবে, ফায়ার সুপারভাইজার বা ফায়ার ইঞ্জিনিয়ার যারা থাকবে তারা বুঝতে পারবে যে কোন জায়গাতে আগুন ধরছে। ওটাকে বলা হয় অ্যাড্রেসেবল ফায়ার ফাইটিং, অ্যাড্রেসেবল সিস্টেম। আর আছে কনভেনশনাল সিস্টেম, কনভেনশনাল সিস্টেম কোন জায়গাতে আগুন লাগছে সেটা বোঝা যায় না, কিন্তু অ্যাড্রেসেবল সিস্টেমে আমরা কোন জায়গাতে কোন ফ্লোরে আগুন লাগবে সেটা বোঝা যায়, ওটা অন্য টপিক। তাহলে
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পানিটা এই সিস্টেমে কাজ করতেছে। তো আমি আপনাদের এখন বলছিলাম যে নন রিটার্ন এবং ONY ভালভ, OSNY ভালভ, সরি এটা আমার বলতে একটু মানে সমস্যার কারণে এটা নামটা একটু কিরকম, এটা ওয়ান কাইন্ড অফ গেট ভালভ, কিন্তু এটা ONY OSNY ভালভ, সরি OS মানে হয়েছে যে OS মানে দেখতেছি একটু দেখেন OS এন্ড Y ভালভ, ঠিক আছে। তো এই ভালটা দেখতে এরকম দেখাতেছি, আমাদের যে গ্যাট ভালো থাকে একটা মাঝখান দিয়ে থাকে এরকম থাকে, আমি ফিগারটা সম্পূর্ণরূপে হচ্ছে না, আমি দেখাচ্ছি এখানে এই যে এটাকে বলা হয় যেটা গোল হাতল যেটা আমরা ঘুরাই, ঠিক আছে। অনেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে যখন গেট ভালভগুলো আছে সাধারণত ওগুলো কিন্তু ঘুরাই ঘুরাই বন্ধ করতে ম্যানুয়ালি, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইয়ক, এটাকে বলা হয় ইয়ক, ঠিক আছে। আর এই স্ক্রুর মধ্যে যে স্পেস থাকে অনেকগুলো পেস থাকে, আমি অবশ্যই ফিগার প্র্যাকটিক্যাল একটা ভিডিও দেবো, পেস থাকে এই স্ক্রুর মধ্যে যে একটা স্ক্রু থাকে পেস থাকে ওগুলোকে বলা হয় স্ক্রু, স্ক্রু। তো আপনি কীভাবে বুঝতে পারবেন যে এই ভালভটা বন্ধ আছে না ওপেন আছে? সেক্ষেত্রে আপনাকে যদি যদি এটা নিচে থাকে মানে ইয়কটা যদি নিচে থাকে এবং পেজগুলো যদি উপরে থাকে তাহলে বুঝতে পারবেন যে এই ভালভটাই আছে বন্ধ আছে। এবং যদি স্ক্রুটা এই ভালভটা যদি স্ক্রুটা যদি এই স্ক্রুটা যদি ওই ইয়কটা যদি উপরে থাকে সেক্ষেত্রে আমার ভালভ ক্লোজ আছে, এটা বুঝতে পারবেন। আমি অবশ্য ফিগার দেবো, এই বিষয়ে ফিগার দিলে সেটা আমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি একটু ফিগার দিয়ে দেবো। তো আমাদের আর এনআরবি এটা এর সঙ্গে একটা টেম্পার সুইচ ইউজ করা হয়, এই ONY OSNY ভালভের সঙ্গে টেম্পার সুইচটা কেন ইউজ করা হয়, এই টেম্পার সুইচটা আবার কিন্তু আপনার ফায়ার কন্ট্রোল প্যানেলের সঙ্গে ইন্টিগ্রেটেড করা থাকে। তো ইন্টিগ্রেট করা থাকে কি, যদি অপারেটর যারা থাকে তারা কিন্তু সহজে এই টেম্পার সুইচ সিগনাল দেয়, কী সিগনাল দেয়, যদি আপনি ভালভ ম্যানুয়ালি খুলে রাখেন তাহলে টেম্পার সুইচ সিগনাল দিবে যে আমার ভালভ খোলা আছে, তখন অপারেটর কিন্তু ওই ভালভের কাছে যাইতে হবে না, অপারেটর ম্যানুয়ালি ভালভের ফিজিক্যালি ভালভের কাছে না গিয়ে সে কেন্দ্র প্যানেলগুলো থেকে বুঝতে পারবে যে ভালভটা খোলা আছে, ঠিক আছে। আর যদি কেউ বন্ধ করে রাখে তো ওই যে টেম্পার সুইচ এটা কার সঙ্গে থাকে, টেম্পার সুইচটা থাকে আমাদের OSNY ভালভের সঙ্গে কানেক্ট করা থাকে। এবং এই টেম্পার সুইচটা কাজ হচ্ছে যে আমাদের OS এবং Y ভালভটা কোন পজিশনে আছে, বন্ধ আছে না মানে ওপেন আছে, মানে ওপেন আছে না অন আছে, সেটা পজিশনটা আমাদের ফায়ার কন্ট্রোল প্যানেলে যেটা সিগন্যাল হিসেবে দিয়ে দেয়। এবং সে একজন অপারেটর সে এই ভালভের কাছে না আসে সে বুঝতে পারে যে ভালভটা কী আছে, সে ভালভটা বন্ধ আছে না খোলা আছে, ঠিক আছে। যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ভালভটা খুলে দেবে, কারণ এগুলো সব ভালভ সবসময় খোলা থাকে, কারণ কখন প্রতি ফায়ার লাগে বা আগুন ধরে সেটা বলা যায় না, এই জন্য এই টেম্পার সুইচটা ইউজ করা হয়। এখন আপনাদের বলবো যে এনআরবি, এনআরবি হচ্ছে নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভটা যে এর কেন ইউজ করা হয়েছে যে পানিটা এদিক দিয়ে একবার যখন যাবে পাস হবে তখন সে ব্যাগ আসতে পারবে না, শুধুমাত্র যেতে পারবে, ব্যাগ আসতে গেলে সে চেক দিবে বন্ধ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে, বন্ধ হয়ে যায় পানিটাকে চেক দিবে, এই জন্য আমাদের ইউজ করা হয়েছে। আজকে আমি আসলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্ত থাকবো। তা আমি আপনাদের যে আংশিক যে পার্ট পার্ট ওয়ান যে আংশিক ভিডিও আছে এটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। সবাই থাকবেন ইনশাল্লাহ, আর যদি বিন্দু মতো উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাপোর্ট দেবেন, আমাকে সাপোর্ট দেবেন যাতে আমি ভিডিও বানাইতে আমার মানে ভালো লাগে, ঠিক আছে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।